লক্ষীর ভান্ডার মা বোনদের বলি, যারা আজকে লক্ষীর ভান্ডার পাচ্ছেন 18 থেকে 60 বছর, যেই 60 বছর বয়স হয়ে যাবে তখন যাতে আপনার অসুবিধে না হয়, আপনাকে তো আরো দীর্ঘদিন বাঁচতে হবে, তাই 18 থেকে 60 বছর পর এই লক্ষীর ভান্ডার নতুন করে আর করতে হবে না, এটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে ওল্ড এজ পেনশনে। সেখানে আপনারা 1000 টাকা করে সবাই পাবেন সারা জীবন ধরে, সারা জীবন জুড়ে। 60 বছর বয়স হয়ে গেলেই সারা জীবন জুড়ে 1000 টাকা করে পাবেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারে নাম লিখিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম আছে ওই নাম্বারটাই চলে যাবে ওখানে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি চাই আমার মা বোনেরা নিজের মর্যাদা নিয়ে বাঁচুক। বলেছিলাম ইলেকশনে জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, হয়েছে কি হয়নি মা বোনেরা আমার? বলেছিলাম ইলেকশনে জিতলে আমরা কৃষক বন্ধু 10000 টাকা করে দেব, দিয়েছি কি দিইনি? এমনকি যার 1 কাঠা জমি আছে সেও 4000 টাকা পায়। আমরা বলেছিলাম স্টুডেন্টস ক্রেডিট কার্ড করব, হয়েছে কি হয়নি? আমরা ফ্রিতে রেশন, দুয়ারে রেশনের কথা বলেছিলাম, আমরা বিনা পয়সায় চাল দিই কি দিই না? কোর্টে গিয়ে বলছে দুয়ারে রেশন দেওয়া যাবে না। কেন ভাই, তোমার কি হবে? তুমি তো এই চাল খাও না। আমরা তো চাল কিনি চাষিদের থেকে, ফুড কর্পোরেশনের ভাঙা চাল নয়, খুদে চাল নয়। আমাদের চাষি ভাইরা যা উৎপন্ন করে 54 লক্ষের মতো চাল আমরা প্রক্রিয়মন করি, মানুষের কাজ আমরা মানুষকে দিয়ে করাই, কাজে অনেক কিছু হয়েছে, নতুন করে বলার আছে। তো বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ বক্তৃতাটা আপনারা শুনলেন। লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম আছে এবং পরবর্তীকালে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের নাম উঠবে, তারা সবাই আজীবন ভোর 1000 টাকা করে পাবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম থাকবে তাদের 60 বছরের পর সরাসরি নামটা বার্ধক্য ভাতায় চলে যাবে, আর বার্ধক্য ভাতার নিয়ম অনুযায়ী আজীবন ভোর আপনারা 1000 টাকা করে পেয়ে যাবেন। 60-এর নিচে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম অনুযায়ী আপনারা যে টাকা পাচ্ছেন সেই টাকাই পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়ানো হয়নি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে 60 বছর পর থেকে তারা সরাসরি বার্ধক্য ভাতার টাকা পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং অন্যান্য সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। ইনফরমেশানটি সবাইকে জানানোর জন্য ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করবেন। ধন্যবাদ।